আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো নভেম্বর থেকে এসএসসি এক্সাম এবং ডিসেম্বরে এসএসসি এক্সাম শুরু হবে, রুটিন প্রকাশ হয়ে গেছে। তো সব স্টুডেন্ট তো অনেকদিন আশা করেছিলেন যে কবে পরীক্ষা হবে, কবে পরীক্ষা হবে, এরকম একটা ব্যাপার। সবাই তো অস্থির হয়ে গেছিল। গত বছর তো এসএসসিতে অটো পাস দিয়েছিল, যার কারণে অনেক শিক্ষার্থী অনেক আনন্দিত। বাট অনেক শিক্ষার্থী বা আছেন যারা তাদের মনের মধ্যে অনেক ক্ষোভ যে না, আমার রেজাল্ট আরো ভালো হইতো, বা আমার রেজাল্টের উপরে আসলে ইন্টারের এসএসসি রেজাল্টের উপরে আসলে নির্ভর করে যে আপনি কোথায় ভর্তি হবেন, কোথায় পড়াশোনা করবেন। আপনাকে দিক নির্দেশনা দেয় অনেক গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। তো অনেকে মনে করছেন যে আসলে এটা রেজাল্টটা আসলে ঠিকঠাক ভাবে হয় নাই, তাদের রেজাল্ট আরো ভালো হইতো, অথবা যাদের জিপিএ 5 পাওয়ার কথা না তারাও পেয়ে গেছে, এজন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো সাবজেক্টে চান্স পাওয়া অনেক টাফ হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো সবকিছু মিলিয়ে এবার পরীক্ষা হচ্ছে, এটাই অনেক ভালো ব্যাপার। তো আর পরীক্ষার মধ্যে হচ্ছে দেখলাম যে 1.5 ঘন্টা পরীক্ষা হবে বিরতিহীনভাবে, প্রত্যেক শিক্ষার্থীকে বিরতিহীনভাবেই পরীক্ষা দিতে হবে। তো সব মিলিয়ে এটা খুবই ভালো ব্যাপার হয়েছে। তবু পরীক্ষার মাধ্যমে রেজাল্ট আমাদের মূল্যায়ন হবে। তো আমার মামা শ্বশুরের মেয়ে, মামা তো ননদ, ওরও পরীক্ষা হবে, এসএসসি পরীক্ষার্থীও। তো তার জন্য আমার অনেক অনেক দোয়া থাকলো। ও অনেক চাচ্ছিল যে যাতে পরীক্ষা হয়, অনেক দিন ধরে সেই ওয়েট করছে আর কি। তো রিসাদ, তুমি যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই দেখবা যে তোমার ভাবি তোমাকে অনেক অনেক উইশ করছে যাতে তুমি অনেক ভালো এক্সাম দিতে পারো, এবং তোমার অনেক ভালো এক ভবিষ্যৎ আমি কামনা করি। আর তাছাড়াও সব ভাই এবং বোন শিক্ষার্থী যারা আছেন এসএসসি এবং এসএসসি, সবার জন্যই শুভকামনা থাকলো। গত বছরের অটো পাসটা আসলে সব শিক্ষার্থীদের মনেই দাগ কেটে গেছে, যে অনেকেই মানে এটা নিয়ে অনেক রাগ খুব যে না, আমার রেজাল্ট ভালো হইতো, আমার রেজাল্ট ভালো হইতো, এরকম একটা ব্যাপার। তো সবকিছু মিলিয়ে খুবই ভালো ব্যাপার আলহামদুলিল্লাহ। দেশটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সব পরীক্ষাগুলাই মনে হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে নেওয়া হবে। তো সব শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। অবশ্যই আমার চ্যানেল নাবিসকো রেদওয়ান ব্লগ ইউটিউব চ্যানেল প্লাস ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।